এই ত্রাণ কিন্তু লম্বা সময় কিন্তু মানুষের খাবারের চাহিদা মেটাবে না। এই লম্বা সময় ধরে অন্তত পক্ষে এক বছর যাতে কৃষকের খাবার নিশ্চিত হয়, কৃষকের ধান যেটা নষ্ট হয়ে গেছে সেই নষ্ট খাবারটা যাতে ঠিকমতো তারা রিকভার করতে পারে, তাদের ক্ষতিপূরণের জন্য আমরা বীজতলা রেডি করছি। আজ এই বীজতলা থেকে চারা করে এই চারাগুলো যদি আমরা কৃষকদেরকে দেই তাহলে কৃষক কিন্তু উপকৃত হবে, এবং কৃষক উপকৃত হলে সারা দেশের আমরা সবাই উপকৃত হব। কারণ বাংলাদেশে আপনারা জানেন যদি এক বছর খাদ্য উৎপাদন কমে যায় তাহলে কিন্তু চালের দাম অনেক বেড়ে যায়, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা চাইলেও চাল কিনতে পারি না। আমাদের কাছে পকেটে টাকা থাকলেও আমরা কিন্তু ভাত খেতে পারবো না, চাল খেতে পারবো না, আমাদের খাদ্য নিরাপত্তার জন্য অনেক বড় একটা হুমকি হবে। আমরা সবাই মিলে এই কৃষিতে কৃষিক্ষেত্রে যারা আছে কৃষিবিদ যারা আছে এই বীজতলা করার পরিকল্পনা করেছি, এবং আমাদের এই আইডিয়াটা বাংলাদেশের সকল জায়গায় সকল কৃষিবিদরা, সকল কৃষি বিশ্ববিদ্যালয়, সকল কৃষি সংশ্লিষ্ট সকল স্টুডেন্টরা তারা সবাই ভালোভাবে অ্যাকসেপ্ট করে এখন তারা এই আইডিয়াটা বাস্তবায়ন করছে। আমরা আশা করি এটা কৃষকের মাঠে সরাসরি নিয়ে যাব এবং কৃষকদেরকে পরবর্তীতে আমরা সাপোর্টও দিব যে কীভাবে এই একটু যেহেতু নাবিজাত মানে লেট ভ্যারাইটি এটা কীভাবে ফসলটা ফলাবে তারা, এবং সব কিছু পরামর্শ দিয়ে আশা করি আমরা দেশের খাদ্য নিরাপত্তায় একটা ব্যাপক ভূমিকা রাখতে পারবো।